GameX 9 এ তোমাদেরকে আরেকবার স্বাগতম বন্ধুরা। তোমাদেরকে নিয়ে আজকে যে গেমটি প্লে করব, গেমটির নাম হরর ফিল্ড। তো বন্ধুরা চলো শুরু করা যাক। বন্ধুরা প্রথমে বলে নেই, খেলার নিয়মটা হলো আমরা চারজন বন্ধু থাকব, চারজন মিলে পাঁচটি জেনারেটর চালু করতে হবে, আর মাঝখানে থাকবে একটি শয়তান যে আমাদেরকে সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে। তো চলো শয়তানটাকে এড়িয়ে আমরা কিভাবে কাজটা করতে পারি দেখা যাক। বন্ধুরা আমি কিন্তু অলরেডি একটা জেনারেটর চালু করা শুরু করে দিয়েছি। বন্ধুরা দেখো শয়তানটা কিন্তু হাজির, আহ দেখছো আমাকে কিন্তু শয়তানটা মাটিতে ফেলে দিয়েছে। তো এখন ওই দেখো বন্ধুরা শয়তানটা চলে এসেছে, এখন আমাকে বন্দি করবে খাঁচায়। বন্ধুরা দেখছো এখন কিন্তু আমি খাঁচায় বন্দি। তো অবশ্যই আমার এখন কোন এক বন্ধু আসবে হয়তো আমাকে হেল্প করতে। দেখো আমরা দুজন অলরেডি বন্দি হয়ে আছি, আসো বন্ধুরা কেউ একজন আসো আমাকে মুক্ত করো এই খাঁচা থেকে, বন্দি খাঁচা থেকে মুক্ত করো, আসো আসো। হ্যাঁ দেখো আমাকে কিন্তু রিভাইভ করতেছে আমার এক বন্ধু, গুড, থ্যাংক ইউ বন্ধু আমাকে বাঁচানোর জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা হলো বন্ধুরা চলো দেখা যাক কই আর জেনারেটরগুলো কোথায় আছে দেখা যাক। বন্ধুরা অলরেডি কিন্তু জেনারেটর আমরা একটি চালু করে ফেলেছি, এখন আমাদের চারটি জেনারেটর চালু করতে হবে। হাতে কিন্তু সময় খুব কম, যতক্ষণ জেনারেটরগুলো চালু না হবে ততক্ষণ কিন্তু আমাদের এখান থেকে বের হওয়া সম্ভব নয়। বন্ধুরা এই যে নাম্বার দুই নাম্বার জেনারেটরটা কিন্তু অলরেডি আমি চালু করা শুরু করে দিয়েছি। গো এত সময় লাগে কেন, চালু হ। হ্যাঁ দোস্ত কাজ করো। ওকে গুড, জেনারেটরটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো চলো বন্ধুরা আমাদের জেনারেটর কিন্তু চালু, দুটো অলরেডি চালু হয়ে গেছে। ও পাশ থেকেও আমার বন্ধুরা কিন্তু জেনারেটর চালু করা শুরু করে দিয়েছে। আমি যে শুধু একাই করতেছি তা কিন্তু না বন্ধুরা, আমি দুটো করেছি এবং আমার বন্ধুরাও কিন্তু ওপাশ থেকে করতেছে। চলো শয়তানটা আসার আগে যে আর একটা পেয়েছি। হ্যাঁ চালু হ তাড়াতাড়ি, শয়তানটা আসার আগেই। শয়তানটা কিন্তু একবার বন্দি করে ফেলেছিল আমাকে, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি এখান থেকে বের হওয়া যায়। পাঁচটা জেনারেটর চালু না হওয়া পর্যন্ত কিন্তু দরজা খুলবে না। ও নো শয়তানটা আবার এসে হাজির, আ না পালা। ইস দেখো আমার, ও নো বন্ধুরা আমাকে কিন্তু মাটিতে ফেলে দিয়েছে, শয়তানটা খুব খারাপ, আবার বন্দি করে দিয়েছে শয়তানটা আমাকে। আসবে কোনো বন্ধু, আসো আসো আমাকে মুক্ত করো বন্ধুরা। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ বন্ধুরা, মুক্ত করো। এই দেখো শয়তানটা আবার এসেছে, দেখছো আমার বন্ধু কিন্তু আইছিল আমাকে মুক্ত করার জন্য, কিন্তু এই শয়তানটার জন্য পারলো না। হ্যাঁ চলো আমি কিন্তু মুক্ত, এখন আর ধরা পড়লে চলবে না, এখন যেভাবেই হোক এই জেনারেটরগুলি সব ওপেন করতে হবে এবং দরজাটা খুলে এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে না পারলে কিন্তু শয়তানের হাত দিয়ে মারা পড়ব। আমার বন্ধুদের অনেক ধন্যবাদ, যদি বন্ধুরা আমাকে সাহায্য না করতো তাহলে হয়তো এতক্ষণ আমি মারা পড়তাম। এই দেখো আমার এক বন্ধু কিন্তু এখন খাঁচার মধ্যে বন্দি, এই বন্ধুটা অসুস্থ আছে, একে রিভাইভ দিতে হবে। আমার বন্ধুকে আমি রিভাইভ দিচ্ছি। শয়তানরা যে কখন এসে পড়ে, তাড়াতাড়ি কাজ করো।
জেনারেটর কই, জেনারেটর কই? এই যে আর একটা পিএসি জেনারেটর, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, শয়তানটা আসার আগে। শয়তানের হাত থেকে কিন্তু বাঁচতে হবে। শয়তান কি বিচ্ছিরি শয়তান গো, এই শয়তানের হাতে আর কিন্তু পড়তে চাই না আমরা। কাজ করো, কাজ করো, কাজ করো, সবাই মিলে কাজ করো। এখন আমরা চারজনই কিন্তু জীবতে আছি, কিন্তু আমার এক বন্ধু অসুস্থ। ন শয়তান চলে এসেছে, পালাও পালাও পালাও। কি খারাপ শয়তান গো, বিচ্ছিরি শয়তান। হ্যাঁ জেনারেটর, এটা এখানে একটা, এটা চালু করো। শয়তানের ভয়ে থেমে থাকলে চলবে না, কাজ করো, কাজ করো। বন্ধুরা আমার এক, এই যে বুড়া দাদুটা কিন্তু আমার এক বন্ধু, সে কিন্তু এখন খাঁচার মধ্যে বন্দি আছে। যেখানে দেখা যায়, দেখো বাম পাশে উপরে যে পিকচারগুলো আছে, একজন এখন খাঁচার মধ্যে বন্দি আছে, অর্থাৎ জেলখানায়। আমরা তিনজন এখন বাইরে আছি, তার মধ্যে একজন অসুস্থ আছে। আমার বন্ধুকে কিন্তু খাঁচা থেকে মুক্ত করে দিয়েছে, জেনারেটরটা চালু হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের আর এই যে একটা জেনারেটর হয়তো চালু করতে হবে, তাহলেই কিন্তু আমাদের মেইন গেটটা খুলে যাবে, তখন আমরা তো ওখান থেকে বের হয়ে যেতে পারবো। বন্ধুরা এটা কিন্তু চালু হয়ে গেছে। এই দেখো শয়তানটা এসেছে আবার, পালা পালা পালা, জোরে জোরে জোরে, দৌড় দৌড়। আমি কিন্তু আহত বন্ধুরা, দেখো আমাদের, আমার কিন্তু পা দিয়ে রক্ত বের হচ্ছে। এখন আমাকে বের হতে হবে এখান থেকে। আমাদের অলরেডি পাঁচটা জেনারেটর চালু হয়ে গেছে, এখন মেইন দরজাটাতে যেতে হবে এবং আমাকে পালাতে হবে। আমার দুই বন্ধু অলরেডি বের হয়ে গেছে, এখন আমাকে বের হতে হবে। আমার দুই বন্ধু বের হয়ে গেছে, এখন আমিও পালাবো, পালাবো। বন্ধুরা গেমটা কিন্তু খেলা শেষ, আমার এক বন্ধু মারা গেছে আর আমরা তিনজন বেঁচে ফিরেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পরবর্তীতে নতুন একটি ভিডিও ছাড়বো। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার প্রত্যেকটি ভিডিওটি দেখবে। তো বন্ধুরা টাটা, বাই বাই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।